কাদের দুলাবাই আর কাদের ভাইজান একটি মজার প্রশ্ন করলাম সাকিবিয়ানদেরকে এবং সাকিব খানের বিরোধীদেরকে সবার জন্যই প্রশ্নটি কিন্তু মজার আপনাদের কাছে কি উত্তর আছে শাকিব খান কাদের দুলাবাই হবে আর কাদের ভাইজান হবে যারা শাকিব খানকে প্রকৃত পক্ষে ভালোবাসে আর কোনো স্বার্থ নাই দান্দা নাই তারা হলো সাকিব খানের ভাই শাকিব খান তাদের ভাই যান তাদের খান ভাই তাদের সাকিব ভাই তাদের ভাই তাদের ভক্ত আর যারা অপবিশ্বাসের ভক্ত তারা হইল সাকিব খান হইলো তাদের ধুলাবাই আর যারা স্বপ্নম বুবলির ভক্ত সাকিব খান হলো তাদের ধুলাবাই কারণ তারা শাকিব খানকে উপর দিয়ে ভালোবাসে যখন দেখে অপবিশ্বাসের কোনো স্বার্থ হানি হয়েছে কোনো স্বার্থ উদ্ধার হয়নি উপবিশ্বাসের কথার সাথে সাকিব খানের কথা মেলেনি তখন তারা সাকিব খানের বিরোধিতা শুরু করে সাকিব খানের চরিত্রে কালিমা লেপন করতে শুরু করে আবার যারা উপবিশ্বাসের ভক্ত স্বপ্নম ববলির ভক্ত তারাও কিন্তু একই রকম একই স্টাইলে তারা প্যাজগোস খেলতে থাকে ধানাই ফানাই চলতে থাকে তারা দেখায় যে সাকিব খানের ভক্ত সাকিব খানের ভক্ত যখনই স্বপ্নম ববলির কোনো স্বার্থহানি হবে কোনো বেগাত ঘটবে কোনো কথার সাথে দ্বিমত হবে তখন তারা সাকিব খানের বিরোধিতা করা শুরু করবে তবে স্বপ্নম বুবলির ভক্তরা সাকিব খানের বিরোধিতা করে এর সংখ্যা কম অপবিশ্বাসের ভক্তরা সাকিব খানের বিরোধিতা করে চরমভাবে আপনি একটি জিনিস খেয়াল করলে দেখবেন অপবিশ্বাসের সাথে তানবির তারেকের ভালো সম্পর্ক উপবিশ্বাসের সাথে সাইমন সাদিকের দারুণ সম্পর্ক অপবিশ্বাসের সাথে জায়েদ খানের ভালো সম্পর্ক অপবিশ্বাসের সাথে আপনার চ্যানেলাই প্রথম আলো খুবই ভালো সম্পর্ক এবং যাদের কথা বললাম তানবির তারেক তারপরে প্রথম আলো চ্যানেলাই সাইমন সাদিক এরা সবাই কিন্তু সাকিব খানের বিরোধী সাকিব খানের বিদ্বেষী সাকিব খানের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করে আর তাদের সাথে কিন্তু উপবিশ্বাসের সম্পর্ক খুবই ভালো সাইমন সাদিক শিল্প সমিতির নির্বাচন নিয়ে সাকিব খানের গাড়িতে আক্রমণ করেছে এর আগের বার যেবার মিশা সদাগর এবং মৌসুমি ইলেকশন করেছিল সে বছর সাকিব খানের গাড়িতে আঘাত করেছে এই সাইমন সাদিক এবং জায়েদ খান পরিকল্পনাকারী ছিল নিপুন তখন অপবিশ্বাস নিপুণকে বলেছে বোন আপন বোন বলেছে নিপুণকে আর ঠিক পরে এখন বলছে পরিমণি পরিমণি ষড়যন্ত্রের সাথে লিপ্ত এখন বলছে পরিমণি তার বোন পূজা শেরি তার বোন আবার এই আরেকটা বোন আছে তমা মির্জা তার বোন সে যখন যাকে স্বার্থের জন্য দরকার তাকে বন মানায় তবে একটা কথা বলতে হয় অপবিশ্বাস দুর্দান্ত এবং দারুণভাবে চালাক বুবলি খুব ভালো নয় তবে বুবলি যে কাজগুলো করে সেগুলো কিন্তু স্মার্টলি করে তার ব্যাপারগুলো বোঝা যায় না অপবিশ্বাসের চালাকিটা ধরা খেয়ে যায় এই হলো কিন্তু দুইজনের মধ্যে ব্যবধান তবে উপবিশ্বাসের বুবলিরা শাকিব খানকে সবচাইতে বেশি পচাবার চেষ্টা করে সাকিব খানকে রকম যদি মতামতে ডিমত দেখে বা বিরোধ তৈরি হয় তখন তারা খোলস বেরিয়ে উপবিশ্বাসের পক্ষ নিয়ে সাকিব খানের বিরোধীরা করতে শুরু করে এই চমৎকার ব্যাপারটি আপনারা যদি কিছুদিন অবজার্ভ করেন তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম